আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, শিক্ষক এমপিও বক্তৃতে চালু হচ্ছে অটোমেশন। খুবই গুরুত্বপূর্ণ একটি শিরোনাম দেখলাম, অর্থাৎ শিক্ষক কর্মচারী বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। এনটিআরসি এর পরবর্তী নিয়োগ থেকে চালু হতে পারে শিক্ষক কর্মচারীদের জন্য অটোমেশন, অর্থাৎ শিক্ষক কর্মচারীরা অন্যান্য সরকারি স্কুল, প্রাথমিক স্কুল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো অটোমেটিক এমপিওভুক্ত হবেন বা বেতন ভাতাদির আওতাভুক্ত হবেন। অর্থাৎ আমরা জানি যে শিক্ষক কর্মচারীরা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এমপিওভুক্ত হয়ে থাকেন, সেই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে। অর্থাৎ প্রথমে প্রতিষ্ঠান থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে আঞ্চলিক অফিস এবং আঞ্চলিক অফিস থেকে মাউসী অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন যেতে হবে না, সরাসরি অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ যেভাবে তাদের বেতন ভাতার আওতাভুক্ত হন সেভাবে হবেন। যে সিস্টেমটি চালু হচ্ছে, এখানে একটি বিষয় হচ্ছে এনটিআরসি এর পরবর্তী নিয়োগ থেকে চালু হতে পারে এই সিস্টেম। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 29,164টি। আমি আবারও বলছি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 29,164টি, শিক্ষক কর্মচারী প্রায় 6 লাখ। এমপিওভুক্তির বাইরে আছে আরও 50,000 শিক্ষক কর্মচারী। এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে না, এনটিআরসি এর মাধ্যমে যারা সুপারিশ পাবেন তাদের স্বয়ংক্রিয়ভাবে এমপিওভুক্ত করা হবে। অর্থাৎ আজকের যে শিরোনাম, সেই শিরোনামের সাথে আমাদের ভিডিওর এই মিল হচ্ছে যে শিক্ষক এমপিওভুক্তিতে চালু হচ্ছে অটোমেশন, শিক্ষক কর্মচারীরা অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এমপিওভুক্ত হবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অটোমেশন পদ্ধতি চালু হচ্ছে, নিয়োগের সময় তাদের এমপিওভুক্ত করা হবে। এর অংশ হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট ওয়েবসাইট করা হবে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে, প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ওয়েবসাইট করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি করার প্রক্রিয়া নিয়ে অংশীজনের সঙ্গে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত কর্মশালায় এসব সিদ্ধান্ত হয়। অংশীজন বলতে বেসরকারি শিক্ষা কর্মচারীদের জন্য যে যারা এমপিওভুক্তির কাজ করেন, যেমন আঞ্চলিক অফিসারগণ, আঞ্চলিক পরিচালক এবং মহাপরিচালক, উপপরিচালক, সচিব, এই সকল অংশীদের নিয়ে মিটিং করা হয়েছে। তো এখানে যে বিষয়টি যাচাই বাছাই শেষে চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন সরকারি বা বেতনের সরকারি অংশ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই প্রক্রিয়ায় বা নতুন প্রক্রিয়া বাস্তবায়িত হলে শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তিতে হয়রানি ও ঘুষ বাণিজ্য এবং জটিলতা বন্ধ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ আজকের পত্রিকাকে বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তিতে অটোমেশন পদ্ধতি চালুর বিষয়ে সবাই একমত হয়েছি। এটি চালুর জন্য আবেদন করতে হবে না, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে যারা সুপারিশ পাবেন তাদের স্বয়ংক্রিয়ভাবে এমপিওভুক্ত করা হবে। কবে নাগাদ চালু হবে জানতে চাইলে তিনি বলেন, নতুন একটি ব্যবস্থা চালু করতে একটু সময় লাগে। আবারও বলছি, নতুন একটি ব্যবস্থা চালু করতে একটু সময় লাগে।
আশা করছি এনটিআরসিএ এর পরবর্তী নিয়োগ থেকে এটি চালু করা সম্ভব হবে। ওই কর্মশালায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সুলেমান খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার, সংশ্লিষ্ট সব বা সকল আঞ্চলিক পরিচালকসহ প্রায় 56 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বর্তমানে এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি অর্থাৎ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এরা প্রায় 6 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, প্রায় 4,000 শিক্ষা প্রতিষ্ঠান এবং 50,000 শিক্ষক কর্মচারী এখনও এমপিওভুক্ত হতে পারেননি বা হয়নি। জানা যায় আগে মাউসির প্রধান কার্যালয় বা সরাসরি শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির কাজ করত, অর্থাৎ সরাসরি শিক্ষাভবন থেকে এমপিওভুক্তির কাজ করা হতো। 2015 সাল থেকে মাউসির 9টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এমপিওভুক্তির কাজ চূড়ান্ত হচ্ছে। বর্তমানে এমপিওভুক্তির জন্য এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের পর বা সুপারিশের পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অনলাইনে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদন করতে হয়। উপজেলা কার্যালয় যাচাই বাছাই করে আবেদন পাঠায় জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে, সেখানে আরেক দফা যাচাই বাছাই করে পাঠানো হয় আঞ্চলিক কার্যালয়ে বা আঞ্চলিক শিক্ষা কার্যালয়ে। তারপর আঞ্চলিক শিক্ষা কার্যালয় বিষয়টি চূড়ান্ত করে এমপিওভুক্তির বিষয় এসব কার্যালয় এ বিভিন্ন হয়রানি এর শিকার হন শিক্ষক কর্মচারী। এমপিওভুক্তিতে দেরি হলে অনেককে বেতন ছাড়াই চাকরি করতে হয়। এছাড়া এমপিওভুক্তির জন্য ঘুষ বাণিজ্যের অভিযোগও রয়েছে। আমি আবারও বলছি, এসব বিষয় নিয়ে এমপিওভুক্তি করতে গেলে, অর্থাৎ এমপিওভুক্তির বিষয়টা যে এত জটিল এবং একটি লেন্দি প্রসেস এবং বিভিন্ন হয়রানি ঘুষ বাণিজ্য নিয়ে অনেকেই জানেন যে এই বিষয়টি নিয়ে ইতিপূর্বেও বিভিন্ন পত্রপত্রিকা সহ সোশ্যাল মিডিয়ায় বারবার বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। সেজন্য হয়তো শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তিতে অটোমেশন চালু হতে যাচ্ছে। 2021 সালের 30 সেপ্টেম্বর প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপর শীর্ষক গবেষণা প্রতিবেদন এই ঘুষ বাণিজ্যের বিষয়টি উঠে আসে। অর্থাৎ অনেকেই বেতন ছাড়া চাকরি করেন, ঘুষ বাণিজ্য দিতে পারেন না, বা অনেকের আবার এমপিওভুক্তিতে দেরি হলে তারা বেতন পান না। এমপিওভুক্তির জন্য ঘুষ বাণিজ্যের অভিযোগ অনেক আগে থেকে, অর্থাৎ যখন সরাসরি মাউসিতে এমপিওভুক্ত হতো তখনও ছিল, এখনও আঞ্চলিক পর্যায় থেকে জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস সহ প্রত্যেকটি ঘাটে ঘাটে এমপিওভুক্তির জন্য ঘুষ বাণিজ্য চলছে বা দিতে হয় এরকমের অভিযোগ রয়েছে। এটি আমার কথা নয়, এটি টিআইবি এর রিপোর্ট অনুযায়ী একটি প্রতিবেদনের কথা। তো আর্থিক চুক্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এমপিওভুক্তির আবেদন পাঠান, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মাউসি পর্যন্ত এই প্রসেসটি বিদ্যমান ছিল বা এখনও আছে টিআইবির রিপোর্ট অনুযায়ী। টিআইবি এর রিপোর্ট অনুযায়ী 1,00,000 টাকা, 5,000 টাকা, অর্থাৎ 5,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত দিতে হয় বিভিন্ন পর্যায়ে। শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি অটোমেশন করার উদ্যোগকে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিহিত করে স্বাগত জানিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুর নবী ডলার। তিনি বলেন, শিক্ষক কর্মচারীদের জেলা, উপজেলা, বিভাগ পর্যায়ে টাকা ছাড়া ফাইল নড়ে না। তো এই বিষয়টি একটি বড় জটিল বিষয়, যে বিষয়টি
শিক্ষক কর্মচারী সবাই জানেন যে এমপিওভুক্তি প্রসেসিংটা এতই জটিল একটা প্রসেসিং, শত শত ফাইল প্রসেস করতে হয়, তারপর শত শত ফাইল রেডি করেও ঘাটে ঘাটে ধর্ণা দিতে হয়, ঘাটে ঘাটে ঘুষ বাণিজ্যের সাথে লড়ে তারপর এমপিওভুক্ত হতে হয়। তো এই প্রসেসটা এর কারণে, এই লেন্দি প্রসেস একটি জটিল প্রসেস, এর কারণে হয়তো বর্তমান সরকারের নীতি নির্ধারকরা শিক্ষক কর্মচারীদের জন্য অটোমেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে। আমি মনে করি অটোমেশন পদ্ধতি একটি সঠিক প্রসেস, তাই এটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং শিক্ষক কর্মচারীদের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।